আসসালামু আলাইকুম যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আজ আমি আপনাদেরকে ঝাটকা ইলিশ বা ছোটো ইলিশ ভোনা করে দেখাবো এই ঝাটকা ইলিশটা খেতে কিন্তু ভীষণ মজা আশা করছি খুবই ভালো লাগবে আপনাদের কাছে আমার আজকের এই সহজ রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপির পুরো প্রস্তুত প্রণালী আর এখানে আমি পাঁচটা ছোটো ইলিশ নিয়েছি তো এগুলোকে আমি খুব ভালোভাবে কেটে তারপর ধুয়ে নিয়েছি আর এখন এগুলোকে ম্যারিনেট করব তো তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া সেই সাথে এখন এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া আর এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ তারপর হাত দিয়ে খুব ভালোভাবে আমি মাছগুলোর গায়ে এই হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব। তো সবগুলো মাছের মধ্যে আমার মাখানো হয়ে গিয়েছে তো এখন এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখন এগুলোকে আমি একটু হালকা ভেজে নিব তার জন্য এখন চুলায় চলে যাব আর চুলায় এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তো তার মধ্যে পরিমাণ মতো তেলও দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো তো প্রথমে আমি তিনটা মাছ দিয়ে দিলাম এখন এগুলোকে ভেজে নিব তো মাছের যখন একটা পাশ হয়ে যাবে তখন আরেকটা পাশ উল্টে দিতে হবে তো একটা পাশ হয়ে যাওয়ার পর আমি মাছগুলো আরেকটা পাশ উল্টে দিচ্ছি আর এভাবে করেই মাছগুলোকে ভেজে নিতে হবে তো এই মাছগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন এখন এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি আর সেই তেলের মধ্যেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি যেহেতু আমি আজকের এই ছোটো ইলিশটাকে পেঁয়াজ দিয়ে ভুনা করব তো তার জন্য এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর একটুখানি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো একটু ভাজা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি আবার একটুখানি নেড়ে চেড়ে নিব এখন এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া তো ঝালটা আপনারা বুঝে দিবেন ঝালকে কতটা খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে মরিচের গুঁড়াটা দিবেন তারপর একটুখানি নেড়ে চেড়ে নিলাম এখন দিয়ে দিব পানি যাতে করে মশলাটা পুড়ে না যায় আর পানিটা দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর এখানে পানিটা অবশ্যই গরম পানি দিতে হবে তো একটুখানি পানি দিয়ে আমি নেড়ে চেড়ে নিয়েছি এখন খুব ভালোভাবে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিব আর কষানো হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই ভেজে নেওয়া মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দিয়ে দেওয়ার পর এখন আমি একটুখানি নেড়ে চেড়ে নিব আর এই রান্নাটা কিন্তু খুবই সহজ আর এটা কিন্তু খেতেও খুবই মজা তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নিব তো পাঁচ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঠিক পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে উঠিয়ে নিলাম এর মাঝে আমি আবার একবার নেড়েও দিয়েছিলাম ঢাকনা খুলে তা এখন আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি তো এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কাঁচামরিচ তো এখানে বেশ কয়েকটি কাঁচামরিচ আমি দিয়ে দিচ্ছি আর এগুলোকে মাঝখান দিক দিয়ে কেটেও নিয়েছি কাঁচামরিচগুলো দিয়ে আমি আলতোভাবে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিব কারণ মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে তো একটুখানি আলতোভাবে নেড়ে চেড়ে নেবেন তো এই পর্যায়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিব পানি আর এখন এর মধ্যে আমি গরম পানি দিব। আর যে কোনো রান্নার মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারি যে টেস্টটা সেটা কিন্তু খুবই ভালো থাকে আর এখানে আমি আমার প্রয়োজন মতো পানি দিয়েছি যেহেতু আমি আজকের এই ইলিশগুলোকে ভুনা করব তো তার জন্য অল্প পরিমাণেই পানি দিয়েছি তো পানিটা দিয়ে দেওয়ার পর একটুখানি নেড়ে ছেড়ে নিয়ে এখন চুলার মিডিয়াম আছে আমি এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব আমি এটাকে আর পাঁচ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব আর রান্না হয়ে যাওয়ার পর আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি আর তারই সাথে সাথে কিন্তু তৈরি হয়ে গেল ছাটকা ইলিশ ভোনা বা ছোটো ইলিশ ভুনা তো আজকের এই মাছ ভোনাতে কিন্তু আমি কোনো মশলাই ব্যবহার করি নাই কারণ ইলিশের যে একটা নিজস্ব একটা স্মেল তো এ যদি আপনারা মশলা ব্যবহার করেন তাহলে কিন্তু এটা খেতেও ভালো লাগবে না তো অবশ্যই আমার মতো করে একদিন বাসায় ট্রাই করে এই মাছগুলোকে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে তো আজ এ পর্যন্তই এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ ফেস